Allahu yastahzi'u bihim ve yamudduhum fi tughyanihim ya'mahun. বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কিরাম, আমার আল্লাহ মহাগ্রাম তার কোরআন করিমের ভিতরে ঘোষণা করেন, সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, বান্দাকে রশিতে ঢিল দিয়ে দিয়েছি, বান্দাকে সুযোগ দিয়ে দিয়েছি, বান্দা যাহা কিছু করো না কেন তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার উপরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ যেই সময় রশিতে টান দিবে কেহই কিন্তু থাকতে পারবে না। বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কিরাম, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন, জিজ্ঞেস করবেন, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তখন তোমার তুমি যখন বলবে আল্লাহ আমি দুনিয়ায় বসে আপনার হুকুম মোতাবেক চলতে পারি নাই, ফেরেশতার জবাবে তুমি যখন বলবে, যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা তোমার রব কে, কোনো জবাব থাকবে না, মান দীনুকা তুমি কোন দিনে চিনে, দুনিয়ায় বসে যেই ব্যক্তি কোরআন বিরোধী পন্থায় চলবে, ইসলাম বিরোধী পন্থায় চলবে, কবরে যাওয়ার সাথে সাথে যখন মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে এই সওয়ালের জবাব যখন দিতে না পারবে বন্ধু, ওখান থেকে আজাব শুরু হয়ে যাবে। জবান খুলে বলি আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলেন যত দূর যেতে পারো যাও, তোমাদের স্বাধীনতার উপরে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে এই জন্য নিজে মন গড়া চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কোরআন করিমের ভিতরে ঘোষণা করেন, জমিন আমার আসমান আমার হুকুমত চলবে আমি আল্লাহ আমার। এই আল্লাহর বিধান ছেড়ে দিয়ে আমরা যারা কোরআন বিরোধী পন্থায় লেগে আছি, ও বন্ধু ময়দানে মহাশরে কোনো উপায় থাকবে না, যেই মুহূর্তে নেতা দেখা হবে না, শ্রোতা দেখা হবে না, তুমি কোন দল করেছো দেখা হবে না, তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কোন দিন হেসিলা, এই সময় জবাব যদি না দেওয়া যায় বন্ধু উপায় থাকবে না। তাই সময় থাকতে আমরা এখনো দিনের পথে চলে আসি, দিনের পথে যদি না আসি ময়দানে মহাশরে যেই মুহূর্তে সকল পয়গম্বররা পর্যন্ত ইয়ানবসি বলতে থাকবেন, শুধু আপনার আমার দরুদী নবী হায়াত নবী মহানবী জিন্দা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কিরাম, দুনিয়ায় বসে যদি সেই রসুলের হুকুম না মানি ময়দানে মহাশয় আল্লাহর রসুলের সুপারিশ আপনার আমার জন্য জুটবে না। সময় থাকতে করো বান্দা যাহা করিবার, নসে তো লজ্জিত হবে দরবারে আল্লাহর, সময় থাকতে করো বান্দা যাহা করিবার, নসে তো লজ্জিত হবে দরবারে আল্লাহর, আপন আপন বলের মন কেন তো তোমার আপন না, এক যায় আপন দয়াল নবী আর এক আপন রব্বানা। বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কিরাম, আল্লাহ নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, সহিহ বুখারী বর্ণনা এসেছে, আল্লাহ নবী বলেন তোমরা আলেম হও নিজেরা আলেম হও, অন্যথায় আলেমদের সাথে তোমার সম্পর্ক করো, তাও যদি না পারো আলেমদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, এবং ধুয়ে তিনটার কোনোটা যদি না করতে পারি ময়দানে মহাশরে আল্লাহ রসুলের সামনে মুখ দেখাতে পারবো না। তাই সময় থাকতে আমরা দিনের পথে আসি, দিনের পথে যদি না আসি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লজ্জিত হতে হবে। বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কিরাম, গোটা বাংলায় এখন আল্লামা আল্লামা